ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. তাজভিদের যে নিয়ম কানুন, যেমন মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফ, এরকম আছে না, হারফি মুসাক্কাল, এইসব বিস্তারিত বিবরণ জেনে কোরআন পড়া ওয়াজিব নয়। তবে যেটা জরুরি সেটা করতে হবে, আক্ষরিক উচ্চারণটা জরুরি, আর মধ্যে আসতেই যেটা এটা জরুরি। এটা না হলে অনেক সময় যে অর্থও চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য এটা শেখা দরকার মানুষকে। কিন্তু আপনি যে গুন্না গন্না এগুলো ওয়াজিব না, আলহামদুলিল্লাহ। এটা আমাদের শেখ সাহেব রহিমুল্লাহ রায়, গুন্না ওয়াজিব নয়। এক্ষেত্রে কারি বলেছেন সম্ভবত ইবনুল জৌজি, আমার স্মরণ আছে ইবনে উসাইমিনের কথা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মান লাম ইউজাউ্বিদ আল কুরআনা মান লাম ইউজাউ্বিদ আল কুরআনা ফাহুয়া আসিম, কুরআন তাজউইদ অনুযায়ী না পড়লে সে গুনাগার। শেখ সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন এটা ঠিক নয়, গুনাগার নয়, আমার নিজ পক্ষ থেকে বলে দিলে হবে। কিন্তু তাই যেটা বললাম এটা স্বাভাবিক পড়তে হবে, যেটা আরবি উচ্চারণ ইত্যাদি যেটা জরুরি ওইটা করতে হবে। এই জন্য আমরা দেখেছি শেখ ইব্রাহিম রহমতুল্লাহ পড়া, উনি স্বাভাবিকভাবে পড়তেন, যে তত্ত্ব যদি গুন্না গান্না এরকম ছিল না, আলহামদুলিল্লাহ। দিন যেটা দিনে নয় এটাকে বাড়িয়ে দেয়া এটা ঠিক না, তবে যেটা জরুরি বললাম ওইটা করতে হবে, আক্ষরিক উচ্চারণ এগুলো, নাহলে তো অর্থ অনেক সময় পাল্টে যায়। এগুলো শেখা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, প্রত্যেক কোরআন যারা কোরআন তাদের জন্য জরুরি। বারাকাল্লাহু ফিক।